নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে, যেখানে কিছু সংখ্যক শূন্য পদে নিয়োগ করতে চলেছে একটি এসডিও দপ্তরে। সম্পূর্ণ বিস্তারিতভাবে জানবো শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন চলবে এবং কত টাকা বেতন দেওয়া হবে আর কিভাবে প্রসেসিং চলবে। সব বিষয়বস্তু জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর কিভাবে নোটিফিকেশন ডাউনলোড করবে তাও বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে বলে নেওয়া ভালো, যে ডিস্ট্রিক্টে নিয়োগ করতে চলেছে সেটা হলো নদিয়া ডিস্ট্রিক্টে নিয়োগ করতে চলেছে একটি এসডিও দপ্তরে। দেখা যাক, এই হলো চাকরির বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 13 সেপ্টেম্বর 2021। এর মেমো নাম্বার হলো 1775। এখানে কন্ট্যাক্ট বেসিক নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে, যেটা হলো 63-2 নম্বর ব্লকে নিয়োগ করা হবে। এখানে পোস্টের নাম হলো ব্লক লেভেল ফ্যাসিলিটেটর, অর্থাৎ বিএলএফ পদে নিয়োগ। একটি মাত্র শূন্য পদে নিয়োগ করতে চলেছে, শুধুমাত্র 63 ব্লক 2 নিয়োগ করবে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে। এখানে বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে, তারপর ক্যালকুলেশন হতে হবে 1-1-2021 অনুযায়ী। এখানে শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি করতে হবে যে কোনো স্বীকৃতি বোর্ডের আন্ডারে, সাথে থাকতে হবে সার্টিফিকেট, সাথে থাকতে হবে ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট, অ্যাটলিস্ট 2 বছরের কোর্স করতে হবে কম্পিউটারে। এখানে নলেজ, অর্থাৎ নলেজ থাকতে হবে মাইনরিটি কালচারের আর মাদ্রাসা এবং ওয়াফ ম্যাটার্সের জন্য, সাথে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে সোশ্যাল সেক্টরে আর ওয়ার্কসে কাজে। এখানে বেতন দেওয়া হবে 10,000 টাকা, সাথে টিএডিএ দেওয়া হবে, আদার এক্সপেন্সিভ দেওয়া হবে 5,000 টাকা, অর্থাৎ টোটাল মিলিয়ে 15,000 টাকা দেওয়া হবে। এটা হলো ফার্স্ট টাইম বিএলএফ পদে নিয়োগ করতে চলেছে একটি শূন্য পদে, এই তেহট্ট এসডিও তে। তো বন্ধুরা, যদি 1 বছর এখানে চলবে কাজ, যদি তাদের মনে হয় পরে বাড়াতে পারে কাজের সময়সীমা। এখানে যারা আবেদন করতে পারবেন, শুধুমাত্র পারমানেন্টলি রেসিডেন্ট চাই ওখানে আবেদন করতে পারবেন, ওই ব্লক এরিয়ায়, অর্থাৎ 63-2 ব্লক। এখানে আবেদন করার শেষ তারিখ হলো 4 অক্টোবর 2021। কীভাবে আবেদন করবেন, আপনাকে তো প্রথমে পে স্ক্রিপ্টটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এটাকে আপনাকে হাতে কলমে লিখতে হবে কি কি দেওয়া আছে, সম্পূর্ণ প্রিন্ট আউট বার করে। প্রিন্ট আউট বার করতে হবে 332 সেন্টিমিটার × 21 সেন্টিমিটার পেপারে। এসডিওর ওখানে গিয়ে আপনাকে ড্র বক্সে ফেলতে হবে যে টাইমে এসডিওর সময়সীমা চলে, অর্থাৎ কাজের সময়সীমা চলে, অফিস যখন খোলা থাকে তখনই আপনাকে আবেদন করতে হবে 4 অক্টোবরের আগে। তো বন্ধুরা বোঝা গেল, এখানে কিভাবে আবেদন করবেন, কি কি জমা দিতে হবে, 2 রেশন সাইজ পাসপোর্ট সাইজ কালার রিসেন্ট, সাথে প্রুফ সার্টিফিকেট, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, সাথে দিতে হবে সব সার্টিফিকেটে আপনারই, অর্থাৎ অ্যাটেস্টেড লাগবে, বাকি অন্য কারো অ্যাটেস্টেড লাগবে না। দুটো আপনাকে খাম কিনতে হবে, দুটোর খামের মধ্যেই ওই স্থানের অ্যাড্রেস লেখা থাকবে। প্রথম যে খামটা আছে সেটার মধ্যে কাগজ পুড়ে দিয়ে, সাথে যে দ্বিতীয় খামটা ওটাও পুড়ে দিয়ে আপনাকে আঠা দিয়ে লাগিয়ে জমা দিতে হবে এসডিও দপ্তরে। এখানে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট এবং ভিভা ভয়েসের মাধ্যমে। তো বন্ধুরা বোঝা গেল, যারা যারা আবেদন করতে চাও আবেদন করতে পারো, যদি কোনো দ্বিধাবোধ থাকে তাহলে নাম্বারে বা ইমেলে করে জানতে পারো নদিয়া ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করতে চলেছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য তোমাদের চলে আসতে হবে nodia.government.in-এ। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, না হয়তো আপনি গুগলে সার্চ করে নিয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব করার এখানে দেখতে পাচ্ছেন প্রথম নম্বরে আছে অ্যাপ্লিকেশন, দ্য স্ক্রিপ্ট ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল আপ দ্য ব্লক লেভেল ফ্যাসিলিটেটর বিএলএ পোস্ট আন্ডার 63-2 ব্লক। আপনি পাশে দেখতে পাচ্ছেন নোটিস, এখানে ক্লিক করলে আপনি নোটিস ডাউনলোড করতে পারবেন। তো বোঝা গেল কীভাবে আবেদন করবেন, পুরো আবেদন কিন্তু অফলাইনে চলবে, অনলাইনে চলবে না। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।